অপেক্ষার অবসান ঘটে গেল। এবার জন্ম দিয়ে দিল কারিনা কাপুর খান তার দ্বিতীয় সন্তানকে। কি হলো এবং কেমন হলো, কি নাম রাখলো, সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে পুরোটা দেখতে হবে। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে হবে, সাথে ভিডিওটি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। কারিনা কাপুর খান ইতিমধ্যে লকডাউনের মধ্যেই জানিয়েছিলেন দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন কারিনা এবং সাইফ। কারিনা কাপুর খান সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ। তিনি যে হাসপাতালের ডেলিভারির জন্য ভর্তি হয়েছেন তিনি আগেই জানিয়েছিলেন, সেটা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকেও জানা গিয়েছিল। আজকে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনই সকালে কারিনা কাপুর খান জন্ম দিল ফুটফুটে এক পুত্র সন্তানের। আবারও ছেলে সন্তানের জন্ম দিল কারিনা কাপুর খান। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে জন্ম দিল কারিনা কাপুর তাদের পুত্র সন্তানকে। সন্তানের মুখ এখনও দেখাননি, পরবর্তীতে দেখাবে সোশ্যাল মিডিয়াতে। 2016 সালে প্রথম এসেছিল তার ঘরে তাইমুর আলী খান। তাইমুর আবার দাদা হল, তিনি একটি ছোট্ট ভাইয়ের দাদা হল। সো ভিউয়ার্স, সাইফ ও কারিনার নবজাতক পুত্র সন্তানের জন্য আমাদের চ্যানেল সেলিব্রিটি লাইফলাইন থেকে জানানো হচ্ছে অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা সাইফ ও কারিনার দ্বিতীয় সন্তান হওয়াতে যদি খুশি হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে মোটেও ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।